খাবেন? আমি ছাগলের বিরিয়ানি। ওটা কি আপনি ভালো খান? ওটা কেমন? তো কেমন কাটছে দুর্গাপূজা কমেন্ট সেকশনে বলতে ভুলো না। আর আজকে বন্ধুদের সাথে প্ল্যান আছে আর দিদি দাদারাও আসবে, তো অ্যাজ ইউজুয়াল আমি লেট। আর বেশি কিছু না বলে চলো কী কী করবো পুরোটাই শেয়ার করবো, তো লেটস গো। আমি জানি এখানে ব্লু লাইটে কি করে ভালো আছে, বতির পেটটা কি সেক্সি। দোকানদারি করছে এখানে। ও দাদা এটা কোল্ড ড্রিঙ্কস দিন। জল নে না,
ব্লগটা রিকভার করতে পারছি না কারণ আজকে বহুত টায়ার্ড লাগছে যা ভেবেছিলাম অনেক জোশের কিছু আর এক একজন এক এক টাইম আসছে হ্যাঁ ওটাই হলো মেইন প্রবলেম হয়ে গেছে রিপোর্টার বিষয় আপনি কিছু বলতে চান আপনি কিছু বলতে চান না কিসের আছে কোটা এটা গোপ্রো আছে গোপ্রো আছে হ্যাঁ কোন মডেলটা এটা হলো হচ্ছে গোপ্রো কোন মডেল 09 09 চাইনিজ আচ্ছা প্যারি সমাজ গই ক্যামেরাম্যান নিব্বার সাথে রিপোর্টার নিব্বি আপনি কি বলতে চান বলুন আমি ইতিমধ্যে বলতে চাই আমি এটা ভালো এই যে ইতিমধ্যে আমরা চলে এসেছি খেয়ে খেতে আপনার কোনো বক্তব্য কি বলতে পারেন খুব খিদে পেয়েছে কি আপনার চলুন এদের বসে এই যে স্পেশাল সিট পেয়ে গেছি আমরা খাওয়ার জন্য ও ভাই বিয়ে বাড়ি তোমার বিয়ে এই দেখি আমার বিয়ে বাড়ি এখানে আমার বিশাল দাদার বিয়েতে এসেছি আমার এখানে একটা মটন সব চিকেন তোরা সবাই চিকেন খা মটন 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 দেয়া হচ্ছে মটন খাস তাহলে তুমি আর দেবে আমাকে ভালো দেখা দাও নাই পড়ে গেলে গায়ে কি বলবে সিনেমা পড়ে দিব হ্যাঁ এটা হলো 10 স্টারে এসেছি তো ফ্লোটিং টেবিলে খাচ্ছি আমরা যে কোনো জায়গায় খাই ডাইনামো দা ম্যাজিক আমি আমার বিয়ের খাবার অ্যাডভান্স খাইয়ে দিচ্ছি যাতে আমার বিয়েদের নিমন্ত্রণ না করতে বিয়েতে না বিয়েতে এটা হাফ আলু দিচ্ছে আমাকে এই যে এটা হলো হচ্ছে একদম বাঙালি মানুষ যিনি স্পুন ব্যবহার করেন না হাতে উনার স্পুন বাই দ্য ওয়ে উনার হাত হলো ফোক সরি একটু ফোকের কাঁটাগুলো দেখুন আমি পিওর বাঙালি পিওর এই দেখুন ফোকের কাঁটাগুলো দেখেছেন কত বড় বড় হয়ে গেছে পুরো বাঙালি আনা রেস্টুরেন্ট এসেছে দেখুন বিয়ে বাড়ির মতো থিম ওয়াচিং মাই ভিডিও আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট সেকশানে আর কোন পার্ট ভালো লাগলো সেটাও জানিও তো আর বেশি কিছু বক্তব্য আছে আমার খুব টায়ার্ড লাগছে এখন বাস ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো টাটা।